আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুরু করছি কাবার চারপাশ দেখে যেভাবে যাব সাফা মারওয়ায় শিরোনামের দ্বিতীয় পর্ব পবিত্র কাবা শরীফের হাতিমের সাথেই উত্তর পশ্চিমের যে কোণটা আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হল রুকনে স্বামী এই রুকনে স্বামীর পরের দক্ষিণ পশ্চিমের যে কোণটি রয়েছে এটি হলো ইয়ামানি এক একটা অঞ্চল বা দেশের দিক লক্ষ্য করে কোনগুলির নাম রাখা হয়েছে শাম বা সিরিয়ার দিকে লক্ষ্য করে নাম দেয়া হয়েছে রুকনে স্বামী ইয়ামান দেশের দিক লক্ষ্য করে নাম হয়েছে ইয়ামানি দর্শক বন্ধুরা রুক্নে স্বামী থেকে ইয়ামানির দূরত্ব হল বারো পয়েন্ট এগারো মিটার সম্মানিত দর্শক মণ্ডলী কাবার এ পাশের এই অংশকে বলা হয় মুস্তাজারে কাবা এটাও দোয়া কবুলের বিশেষ স্থান আহ কি সৌভাগ্যবান তারা যারা কাবার এসব জায়গা ধরে আল্লাহ তালাকে দুফোটা তপ্ত অশ্রু নজরানা দিতে পারে হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এমন যন্ত্রণা যা বিশ্বের কেউ বুঝে না বুঝানো যায় না একাকি বইয়ে বেড়ানো সেই পাথর সম যন্ত্রণা অন্তর্জামী আল্লাহ ঠিকই বুঝেন তাই সে কষ্টের ভারী পাথর বিগলিত হয়ে যখন অশ্রুকণা হয়ে ঝরে পড়ে তখন অসাধারণ এক মধুর তৃপ্তি দিয়ে হৃদয় জগৎ ভরপুর হয়ে যায় মনে হয় এর চাইতে সুখ এর চাইতে সান্ত্বনা আর কি বা হতে পারে তাই তো দেখা যায় দিনহীন পাপিতাপি সবাই এখানে এসে নিভৃতে কাঁদতে থাকে ক্ষমা চাইতে থাকে করুণভাবে দর্শক মণ্ডলী ইয়ামানির একটু আগে মুস্তা মুস্তাযারে কাবার ঠিক এই জায়গাতে পবিত্র কাবার আরেকটি দরজা ছিল দরজাটি ছিল কাবার ভেতরে থেকে বাহির হওয়ার জন্য আর পূর্ব পাশে এখন যেটা বিদ্যমান সেটা ছিল প্রবেশ করার জন্য কিন্তু পরে এই পাশের দরজাটি বন্ধ করে দেয়া হয় এখন যে কোনটি দেখা যাচ্ছে এটা হলো ইয়ামানি এটাও কাবার অন্যতম আলোচিত ভিত্তি এ কোনগুলো সেই জায়গাতেই আছে যেখানে হজরত ইব্রাহিম আলিহ্লা কাবার ভিত্তি স্থাপন করেছিলেন যদি ভিড় না হয় তাহলে ইয়ামানি স্পর্শ করা বা চমু খাওয়া সুন্নত ইয়ামানিও দোয়া কবুলের বিশেষ স্থান তাছাড়া ইয়ামানি থেকে হজরে আসওয়াদের মাঝের এই পাশের জন্য হাদিসে বর্ণিত দোয়া হল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত আখিরতি হাসানা ওয়াকিনা আদা বান্নার আজি জুয়া বিরহমাতিক তবে ওয়াকিনা আদা বা নার পর্যন্ত বললেই যথেষ্ট হবে ও আদখিলনাল জান্নাতা থেকে আলাদা দোয়া হিসাবে সাব্যস্ত হবে কারণ এই অংশটা এই ক্ষেত্রে পড়ার ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না শুধু রব্বানা আতিনা থেকে আদা নার পর্যন্ত পড়ার কথাই হাদিসে বর্ণিত হয়েছে তাওফের সময় পড়ার জন্য নির্ধারিত কোনো দোয়া হাদিসে বর্ণিত হয়নি তাই দোয়া মুখস্থ করার পাল্লায় না পড়ে বরং নিজের মতো করে স্বীয় অক্ষমতা আর অসহায়ত্ব উপলব্ধি হয় এমন ভাষায় দোয়া করাই উত্তম ইয়ামানির কোন থেকে হজরে আসওয়াদের কোন পর্যন্ত এগারো পয়েন্ট মিটার লম্বা হজরে আসওয়াদের চমু দিয়ে গোনা মাফ করানোর আগ্রহ একজন মুমিনের স্বভাবজাত চাহিদা তাই দেখা যায় ইয়ামানি পার হয়েই কাবার দেয়াল ঘেসে চুপি চুপি হজরে আসওয়াদের দিকে এভাবে অগ্রসর হতে চেষ্টা করে অনেকে এখানে প্রচণ্ড ধাক্কাধাক্কি লেগেই থাকে বুকে চাপ খেয়ে আহত হওয়ার সম্ভাবনাও থাকে তাই ঝুঁকি নেয়া অবিবেচনা প্রসূত কাজ হবে কাবার চারপাশ একবার ঘুরে আসলে এক চক্কর হয় পরিপূর্ণ তাওয়াফের জন্য সাতটি চক্কর দিতে হয় প্রতি চক্কর শুরু করার আগে হজরে আসওয়াদ ও সবুজ লাইট বরাবর হয়ে কমপক্ষে হজরে আসওয়াদের দিকে ইশারা করা এবং হস্তদয়ের তালু উঠিয়ে তালুর পিঠে চুমু দিয়ে চক্কর শুরু করা সুন্নত এভাবে সাত চক্কর হয়ে গেলে একই পদ্ধতিতে অষ্টমবার চুমু খাওয়ার মাধ্যমে তাওয়াফ সমাপ্ত হয় তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে যেখানে সুযোগ হয় সেখানে দুরাকাত সালাত তাওয়াফ পরা ওয়াজিব মাকাম ইব্রাহিমের অনেকটা পেছনে মাতাফের শেষ কিনারায় সাধারণত এই নামাজ পড়া হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে নামাজ আদায় করছেন এই নামাজ হেরেমের যে কোনো জায়গায়ই পড়া যায় প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস দিয়ে পড়া উত্তম এই নামাজ যেহেতু এটা দোয়া কবলের স্থান তাই ইচ্ছে মতো দোয়া করে নেয়া ভালো দর্শক মণ্ডলী নামাজ শেষে যাদের সাই করার থাকে তারা ঠিক পেছনের এই পথ ধরে সাফা পাহাড়ের গোড়ায় গিয়ে পৌঁছতে পারেন তো চলুন দর্শক বন্ধুরা মাকাম ইব্রাহিমের পেছনে তাওয়াফের নামাজ আদায় করার পর জমজমের পানি পান করার আমলটি আমরা কোথায় করব এবং সেখান থেকে সাফা মারোয়া সাই করার জন্য কিভাবে সাফা পাহাড়ের গোড়ায় পৌঁছব সেটা দেখার চেষ্টা করি চলুন লক্ষ্য করুন বরাবর বায়তুল্লা দেখা যাচ্ছে এটা পূর্বপাশ মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করার পর পেছন দিকে তাকালেই বের হওয়ার প্রশস্ত জায়গা রয়েছে যার উপর লেখা আছে টু মাসা এদিক দিয়ে যাওয়ার জন্য এরূপ রাস্তার অবয়ব দেয়া আছে এই রাস্তা বেয়ে ডান পাশের গেট দিয়ে ঢুকলেই জমজমের পানি পান করার ব্যবস্থা রয়েছে দেখুন অনেকেই পানি পান করছে জমজমের পবিত্র পানি পান করে তৃপ্তি ভরা সতেজ শরীর নিয়ে এবার এদিক দিয়ে খানিকটা অগ্রসর হলে সাই শুরু করার জায়গা সেই সাফা পাহাড়ের গোড়ায় যাবার জন্য দুটো রাস্তা পাওয়া যাবে এই হলো একটি রাস্তা দেখুন পাশের দেয়ালে আরবিতে লেখা রয়েছে ইরাল মাস আদৌ আর আর ইংরেজিতে লেখা আছে টু মাসা গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ এটা বাইতুল্লাহ যে লেভেলে রয়েছে সেই লেভেলে সাই করার স্থান মূলত এটাই আসল স্থান হাজরা আলী সালাম এই লেভেলেই দৌড়াদৌড়ি করেছিলেন এই পথ বা সিঁড়িটি একেবারে সাফা পাহাড়ে গিয়ে শেষ হয়েছে আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার আগে আরেকটি রাস্তা দেখে আসি বাইতুল্লাহ থেকে এভাবে সরাসরি এসে প্রথম রাস্তা বাদ দিয়ে পরের রাস্তা ধরে সামনের দিকে কিছু অগ্রসর হলে মাস আ তথা সাইর স্থানে অবতরণের গেট ও সিঁড়ি পাওয়া যাবে এই হল সেই সিঁড়ি এটা মূলত বাইতুল্লার ফ্লোর লেভেল থেকে আন্ডারগ্রাউন্ড সাই করার স্থান হাজি সাহেবদের সুবিধার জন্য পরে এই আন্ডারগ্রাউন্ড মাসা এমনকি বায়তুল্লার উপরে দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ তলা পর্যন্ত সাইর স্থান তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর মেহমানগণ সাই করছেন অল্প কিছু দূরে সাফা পাহাড় রয়েছে আমরা আন্ডারগ্রাউন্ডের মাসা দেখতে পেলাম এবার আমরা সেই প্রথম রাস্তা ধরে গ্রাউন্ড ফ্লোরে সাই করার জন্য সাফা পাহাড়ের গোড়ায় চলে যাব এই হলো সেই রাস্তা বা সিঁড়ি হুইলচেয়ার নিয়েও যাতে যাওয়া যায় সেইভাবে সিঁড়িটি করা হয়েছে হাজি সাহেবদের যেন বিভ্রান্তিতে পড়তে না হয় এই জন্য এই সিঁড়িটি একেবারে সাফা পাহাড়ের গোড়া পর্যন্ত পৌঁছানো হয়েছে এই হলো সাফা পাহাড় ঢাল বেয়ে পাহাড়ের কিছুটা উচ্চতায় ওঠার ব্যবস্থা করা হয়েছে এই উচ্চতায় উঠে পিছন দিকে ঘুরে দাঁড়ালেই বাইতুল্লাকে দেখা যায় দেখুন ওই যে বাইতুল্লাহ দেখা যাচ্ছে অবশ্য নির্মাণ কাজ চলমান থাকার কারণে অনেকটা আড়ালে থাকছে কাবা কাবার দিকে মুখ করে দুহাত তুলে দোয়া করে সাই শুরু করা উত্তম এটাও দোয়া কবুলের একটি নির্ধারিত স্থান দর্শক মণ্ডলী এই সাফা পাহাড়কে নিয়ে রয়েছে দারুণ দারুণ ইমান জাগানিয়া ঘটনা রয়েছে ইতিহাসের শিক্ষণীয় উপাখ্যান সর্বোপরি প্রিয় নবীজি সাল্লিহসাল্লামের স্মৃতির অ্যালবাম নিয়েই যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী এই সাফা পাহাড় এ পর্ব আমাদের এখানেই শেষ করতে হচ্ছে পরের পর্বে আমরা সাফা মারোয়া সাইর কিছুটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ চেষ্টা করব সাফার আশপাশে কোথায় কি আছে তা জানাবার এবার তাহলে বিদায় নিতে হচ্ছে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু